এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টু লেকচার টু পার্ট ওয়ানে সকলকে স্বাগতম লেকচার টু টপিক নেম পিট ল্যাট্রিনস পিট ল্যাট্রিন আসলে ওয়ান কাইন্ড অফ কনভেনশনাল ল্যাট্রিন এখন আমরা দেখব টিপিক্যাল সাম টিপিক্যাল স্যানিটেশন অপশনস ইন বাংলাদেশ মানে বাংলাদেশে সচরাচর কী টাইপের স্যানিটেশন সিস্টেম দেখা যায় সেগুলো নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। তো প্রথমে আমি যেগুলো দেখিয়েছি সেগুলো আসলে খুবই বাজে কিছু অপশন যেগুলো আগে বাংলাদেশে প্রচুর দেখা যেত এখন ডে বাই ডে এগুলো অনেক কমে গেছে এবং তাই বলে এখনও কিছু কিছু অঞ্চলে দেখা যায় বিশেষ করে কিছু গ্রাম অঞ্চলে এবং কিছু আরবান স্ল্যাম মানে বস্তি অঞ্চলে অথবা লো ইনকাম আরবান এরিয়াসে এগুলো জেনারেলি দেখা যায় তো এগুলো অনেকটা যেমন এখানে ফার্স্ট দুটো ছবি দেখানো হয়েছে যে হ্যাঙ্গিং টয়লেট হ্যাঙ্গিং টয়লেটটা আসলে এরকম যে কোনো একটা জলাশয়ের উপরে হতে পারে সেটা নদী হতে পারে খাল বিল হতে পারে পুকুর তো এসব জলাশয়ের উপরে বাঁশ দিয়ে বা কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে মাচার মতো তৈরি করে সেখানে টয়লেটগুলো বানানো হতো তো এই টয়লেটগুলোতে যে এমন এমন অনেক সময় দেখা যেত যে হয়তো পুকুরের ভিতরে মাছ চাষ হচ্ছে এবং তার উপরে টয়লেটটা বানিয়ে ওই টয়লেটের যে ফেকাল স্লাস ওটা ডিরেক্টলি পুকুরের মধ্যে চলে যাচ্ছে এবং মাছের খাবার হিসেবে এটা ব্যবহার হচ্ছে তো এগুলো আসলে কোনোটাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না নট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এগুলো রিস্ক ফর আওয়ার এনভায়রনমেন্ট তো এই অপশানগুলো ডে বাই ডে অনেক কমে আসছে এবং এখন আস্তে আস্তে গভর্নমেন্ট থেকেই বিভিন্ন রুল করে বা এনজিওর বিভিন্ন মনিটরিংয়ের মাধ্যমে এগুলো আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সফল যে এখন অনেক মানে উল্লেখযোগ্য হারে এই হ্যাঙ্গিং টয়লেটগুলো কমে গেছে এখানে আরও কিছু অপশন দেখানো হয়েছে যে এগুলো জেনারেলি গ্রাম অঞ্চলে মানে রুরাল এরিয়াস বা আরবান স্ল্যাম অর লো ইনকাম আরবান এরিয়াসে এগুলো দেখা যায় তো এটা জাস্ট পিটল্যাট্রিন কিছু পিটল্যাট্রিনের ছবি এখানে দেওয়া আছে যে এখানে হয়তো নিচে বা পাশে কোথাও পিট তৈরি করে ওই পিটের আশেপাশে কোথাও টয়লেটের একটা সুপার স্ট্রাকচার তৈরি করে যে লো কস্ট ম্যাটেরিয়াল দিয়ে সুপার স্ট্রাকচার তৈরি করে সেখানে একটা প্যান বসিয়ে টয়লেটটা বানানো হয় এটা গ্রাম অঞ্চলের দিকে এখনও দেখা যায় বা অনেক লো ইনকাম এরিয়া যেমন বস্তি এরিয়াতে এগুলো বেশি দেখা যায় এটাও ওই একই টাইপের টয়লেট যেগুলো আমরা সাধারণত গ্রাম অঞ্চলে বা লো কস্ট লো ইনকাম আরবান এরিয়াগুলোতে দেখে থাকি তার কিছু ছবি এখানে দেওয়া আছে এটাও ঠিক একই রকম যে এখানে যেটা দেখান দেখানো হয়েছে যে কোনো একটা টয়লেটের পাশে হয়তোবা নলকূপ বসানো আছে তো এই নলকূপও যে বসানো আছে এই নলকূপটা কিন্তু এনভারনমেন্টের রুল অনুসারে বসানোর নিয়ম যে আসলে কত ফিট দূরে হবে একটা টয়লেট থেকে সেগুলো কিন্তু মেজারমেন্টের ব্যাপার থাকে যেমন এখানে ডানে যে ছবিটা দেখানো হচ্ছে এই ছবিতে দেখা যাচ্ছে খুব কাছাকাছি নলকূপটা বসানো আছে এখন ভালো যদি আমরা এই নলকূপের পানি শুধুমাত্র টয়লেটের ব্যবহারের জন্য ইউজ করি তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এগুলো যদি আমরা অন্যান্য পারপাসে যেমন ড্রিঙ্কিং পারপাসে বা রান্না বাড়ার পারপাসে ইউজ করি সেই ক্ষেত্রেও কিন্তু অনেক রিক্স থেকে যেতে পারে তো যেগুলো আমরা ডিটেইল দেখব আসলে যখন এই টয়লেটের ডিজাইনগুলো দেখব যেমন এই লেকচারেরই আসলে লাস্টের দিকে মানে পার্ট টুতে গিয়ে আমরা টয়লেটের ডিজাইনগুলো শিখবো তখন আমরা এগুলো দেখবো যে আসলে কত ফিট দূরে এই নলকূপ বা টিউবওয়েলগুলো হওয়া উচিত একটা টয়লেট থেকে সেগুলোর ডিটেইল এখানে যেটা দেখানো হয়েছে যে টিপিক্যাল টয়লেটস ইন ডেভেলপড আরবান এরিয়াস মানে এগুলো জাস্ট ডেভেলপড আরবান এরিয়াস এরিয়াতে এই টয়লেটগুলো জেনারেলি সচরাচর দেখা যায় এগুলো অনেক হয়তো একটু কস্ট বেশি হয় এবং এগুলো মডার্ন টয়লেট এখানে লেফটে যে ছবিটা দেখানো আছে একটা গুড টয়লেটের এক্সাম্পল গুড টয়লেটের এক্সাম্পল এবং রাইট সাইডে যেটা দেখানো আছে পোর স্যানিটেশন সিস্টেম মানে এখানে টয়লেট থেকে যে পাইপ কানেকশনগুলো ওগুলো ডিরেক্টলি বাসার পাশের যে ড্রেন সেই ড্রেনে কানেকশনটা দিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো সেফটিক ট্যাঙ্ক রাখা হয়নি তো আমি টয়লেট থেকে যে বর্জ্যগুলো আসছে এগুলো যদি আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিই তাহলে এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তো এটা আসলে কোনো গুড সিস্টেম না এটা পোর স্যানিটেশন সিস্টেম যদিও এটা আরবান এরিয়াতেই এখন আমরা যেটা দেখবো যে টাইপস অফ টয়লেটস অ্যাকর্ডিং টু দ্য ইউজ অফ ওয়াটার যে কী পরিমাণ ওয়াটার ইউজ করা হচ্ছে একটা টয়লেটে তার উপর ডিপেন্ড করে টয়লেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ওয়ান ইজ ড্রাই টয়লেট অ্যানাদার ওয়ান ইজ ওয়েট টয়লেট তো ড্রাই টয়লেট যেটা ড্রাই টয়লেট আসলে ড্রাই টয়লেট ইজ এ টয়লেট দ্যাট অপারেটস উইদাউট ফ্ল্যাশ ওয়াটার ফ্ল্যাশ ওয়াটার বলতে আসলে বোঝাচ্ছে যে কোনো ওয়াশরুমের মধ্যে যে মলমূত্র ত্যাগ করা হয় সেই মলমূত্রকে পরিষ্কার করার জন্য যে পানি ইউজ করা হয় সেটাকেই বলা হচ্ছে ফ্ল্যাশ ওয়াটার হতে পারে সেই পানিটা আমরা একটা বালতি বা একটা বাকেটের মাধ্যমে ফ্ল্যাশ করতে পারি অথবা হতে পারে কোনো অ্যাক্সেসরিজ বা ডিভাইসের মাধ্যমে যেমন আমাদের ফ্ল্যাশ ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কের মাধ্যমেও কিন্তু আমরা এটাকে ফ্ল্যাশ করতে পারি তো যেভাবেই করি না কেন যদি ফ্ল্যাশ ওয়াটার ইউজ না হয় তাহলে সেই টাইপের টয়লেটকে আমরা বলছি ড্রাই টয়লেট কোনো কোনো ক্ষেত্রে অ্যানাল ক্লিনিং ওয়াটারও হয় ইউজ হয় না হয়তো ড্রাই ম্যাটেরিয়াল দিয়ে অ্যানাল ক্লিনিং করা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে সামান্য ড্রাই ক্লিনিং ড্রাই ক্লিনিং ম্যাটেরিয়াল না থাকলে সেই ক্ষেত্রে হয়তোবা আমরা কিছু পরিমাণ ওয়াটার ইউজ করি আমাদের অ্যানাল অ্যানাল ক্লিনিং করার জন্য তো এই টয়লেটে আসলে কোনো ওয়াটার ইউজ হয় না অথবা হলেও খুব সামান্য পরিমাণে অ্যানাল ক্লিনিং করার জন্য কিন্তু ফেকাল স্লাস বা ইউরিন পরিষ্কারের জন্য এখানে কোনো এক্সট্রা ওয়াটারের কোনো দরকার নাই তো অপারেটস উইদাউট ফ্ল্যাশ ওয়াটার এখানে এটা একটা প্রপার্টি মে বি এ রেস্ট প্যাডেস্ট্রাল অর এ স্কোয়াড প্যান রেস্ট প্যাডেস্ট্রাল মানে উঁচু কোনো একটা চেয়ারের মতো মানে আমরা যে কমোড হাই কমোড ইউজ করি সেই টাইপের কিছু একটাকেই বলা হচ্ছে রেস্ট প্যাডেস্ট্রাল আর স্কোয়াড প্যান হল যে আমরা যে কনভেনশনাল যে প্যানগুলো আছে সেগুলো থাকতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে হয়তো বা একটা জাস্ট বাঁশের মাচা আসে সেখানে হয়তো মাঝখানে বা তক্তা দিয়ে কোনো একটা স্ল্যাবের মতো তো বানিয়ে তার মাঝখানে একটা গর্ত করে সেখান থেকে সে ডিরেক্টলি সেখান থেকে হয়তো বা টয়লেটটা করা হয় তো সেটাও হতে পারে এক্সট্রা ফল থ্রু এ ড্রপ হোল একটা হোল থাকে আমি যেটা বললাম একটা স্ল্যাবের মাঝখানে একটা হোল থাকে সেই হোল দিয়ে নিচে যে পিট সেই পিটের মধ্যে পিট মনে আসলে একটা গর্ত গর্ত করে সেখানে হয়তো রিং বসানো হয় কোন ক্ষেত্রে রিংয়ের দরকারও পড়ে না সেগুলো আমরা ডিটেল দেখব পরে তো সেই এক্সট্রাটা গুলো ডিরেক্টলি ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে জাস্ট স্ল্যাবের উপরে যে হোল থাকে সেই হোল দিয়ে নিচের গর্তের ভিতরে পড়ে যেমন কিছু এক্সাম্পল এখানে দেখানো হয়েছে সিম্পল পিট ল্যাট্রিনস ভিআইপি ল্যাট্রিনস এসেট্রা তো এখানে পাশে একটা ও ছবি দেওয়া আছে ড্রাই টয়লেটের যেখানে দেখা যাচ্ছে ডিরেক্টলি নিচে পিঠটা বানানো এবং জাস্ট টয়লেটটা করলে এখানে ফেকাল স্লাস ডিরেক্টলি একটা হোল দিয়ে নিচে পড়ছে তো এরপরে যেটা আসছে ওয়েট অর ফ্ল্যাশ টয়লেট তো এটা জাস্ট ওয়েট টয়লেট ইজ আ টয়লেট দ্যাট অপারেটস উইথ উইথ ফ্ল্যাশ ওয়াটার মানে এখানে ফ্ল্যাশ ওয়াটার লাগলে তাকে আমরা বলছি ওয়েট টয়লেট বা ফ্ল্যাশ টয়লেট এখানে ফার্স্ট ছবিটা দেখাই যাচ্ছে যে আসলে ফ্ল্যাশ ট্যাঙ্কের মাধ্যমে এখানে ফ্ল্যাশ করা হচ্ছে সেকেন্ড ছবিটাতে বোঝাই যাচ্ছে যে কোনো একটা পাত্রের মাধ্যমে এখানে ফ্ল্যাশটা করা হয় থার্ড ছবিতে একটা বাকেটের মাধ্যমে ফ্ল্যাশটা করা হচ্ছে অপশনস অব ড্রাই টয়লেটস ড্রাই টয়লেটের অপশন আমি একটু আগেই বললাম যে স্কোয়াড প্যান ফার্স্টে যে লেফট সাইডে যে অপশন ওয়ানটা দেখানো আছে ওটা আসলে একটা একটা স্কোয়াড প্যানের একটা ছবি দেওয়া আছে স্ল্যাবের উপর একটা হোল করে সেখানে একটা স্কোয়াড প্যান বসানো হয়েছে এবং রাইট সাইডে যে পিকচারটা দেওয়া আছে ওটা হলো অপশান টু অপশান টুটা হলো রেইজড প্যাডাস্ট্রাল মানে একটা উঁচু জায়গা করে সেখানে একটা বসার মতো ব্যবস্থা বসার মতো ব্যবস্থা করে সেখানে একটা হোল তৈরি করা হয়েছে এখানে সেটারই জাস্ট থ্রি ডি ফিগার দেখানো আছে যে লেফট সাইডের যেটা একটা এটা হলো যে আমাদের অপশন টু যেটা দেখালাম একটু আগে আর রাইট সাইডের যেটা এটা আসলে অপশন ওয়ানটা এখন আসি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ড্রাই টয়লেট তো ড্রাই টয়লেটের গুলা কী কী হতে পারে যে এখানে কনস্ট্যান্ট ওয়াটার সোর্সের কোনো দরকার নাই ডাজ ডাজনট রিকোয়ার আ কনস্ট্যান্ট সোর্স অফ ওয়াটার মানে কনস্ট্যান্ট সোর্স অফ ওয়াটারের দরকার নেই কারণ ওয়াটার কম লাগে ক্যান বিল্ড অ্যান্ড রিপেয়ার্ড উইথ লোকালি অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল যা আমাদের আশেপাশে যে ম্যাটেরিয়াল আছে সেই টাইপের ম্যাটেরিয়াল যেমন বাঁশ বা তক্তা বা এমন কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কোনো কোনো শুকনা পাত নারকেল গাছের পাতা বা কলা গাছের পাতা এগুলো দিয়ে অনেক সময় স্ট্রাকচার বানানো হয় এবং জাস্ট একটা গর্ত খুঁড়ে সেখানে কিছু রিং বসিয়ে হয়তোবা আমরা নিচে যে ফেকাল স্লাস্টটা যে কালেকশন করব সেই পিটটা বানানো হয় লো ক্যাপিটাল অ্যান্ড অপারেটিং কস্ট তাহলে এখানে অপারেটিং কস্টও বা ক্যাপিটাল কস্টও খুব বেশি না কস্ট খুব লো সুইটেবল ফর অল টাইপ অফ ইউজার যে কোনো টাইপের ইউজার আসলে এটা ইউজ করতে পারে ইউজারের মধ্যে যেমন সিটার স্কোয়াটারস হুইস হুইসপার্স ওয়াশার্স তার মানে যদি সিটার বলতে বোঝাচ্ছে যে আসলে যে অপশন টুটা দেখিয়েছিলাম যে উঁচু করে একটা প্যাডেস্ট্রিয়াল তৈরি করে যে আমি আগে একটা ছবিটা দেখিয়ে আসি যে এই লেফটের যে ছবিটা এটা হলো সিটারের জন্য যে যে বসে বসে হয়তো তার টয়লেট করবে তো স্কোয়াটার্স হলো যে যে প্যান কনভেনশনাল যে প্যান এই যে রাইট সাইডে যে ছবিটা দেখানো হয়েছে হয়েছে এটা আসলে স্কোয়াটার্স স্কোয়াটার্স এর জন্য ওয়াশার্স মানে যদি যে পানি ইউজ করতে চায় সে চাইলে এই টয়লেটে তার অ্যানাল অ্যানাল ক্লিনিংয়ের জন্য পানি ইউজ করতে পারে আর উই উইপার্স দিয়ে বোঝাচ্ছে আসলে যদি কেউ ড্রাই ম্যাটেরিয়াল ইউজ করে যে ড্রাই কোনো ম্যাটেরিয়াল হতে পারে টয়লেট টিস্যু হতে পারে শুকনো পাতা হতে পারে মাটি দিয়ে তৈরি কোনো কি বলবো যে মাটি দিয়ে তৈরি কোনো অ্যানাল ক্লিনিং ম্যাটেরিয়াল সেটা দিয়েও তারা চাইলে যেই যে টাইপের ইউজার হোক না কেন সে এই টয়লেট ইউজ করতে পারবে এবার আসি ডিসঅ্যাডভান্টেজেস জেনারেলি যেহেতু এটা ঠিক নিচেই পিঠটা থাকে তো এটা গন্ধ ছড়াবে তো এই জন্য অর্ডারস আর নর্মালি নোটিসেবল মানে গন্ধ দেখা যাবে জেনারেলি দ্য এক্সট্রেটা পাইল ইজ ভিজিবল তার মানে গর্তটা ঠিক নিচেই থাকে তাহলে যখন একটা মানুষ ওখানে টয়লেট করতে যাবে তো নিচেই সে ডিরেক্টলি নিচে গর্তের মধ্যে যে ফেকাল স্লাসগুলো জমছে সেগুলো দেখতে পাবে এটা আসলেই খুবই একটা বিরক্তিকর অপশন তো এটা একটা এখানে ডিসঅ্যাডভান্টেজ ফ্যাক্টরস ফ্যাক্টরস মানে আসলে বিভিন্ন রকমের ইনসেক্টস হতে পারে সেটা মশা মাছি ফ্লাইস মস্কিটোস ককরোজ মানে তেলাপোকা এই টাইপের যে ইনসেক্টসগুলো আছে সেগুলো এর ভিতরে যেতে পারে ডিরেক্টলি যে গিয়ে তারপরে বিভিন্ন রোগ জীবাণু চাইলে ছড়াতে পারে এজন্য আমাদের এজন্য আমাদের উচিত প্রপার কাভার ইউজ করা যেমন আমি এখানে আগের যে ছবিতে আমি দেখিয়েছি রাইট সাইডে যে ছবিটা সেখানে কিন্তু একটা কাভার দেখানো আছে লেফট সাইডেও কিন্তু একটা কাভার দেখানো আছে তো আমাদের উচিত অবশ্যই কাভার ইউজ করা যাতে ইউজের পরে কাভার ঢেকে রাখলে মশামাশি এখানে প্রবেশ করতে না পারে তারপর জেনারেলি লেস অ্যাট্রাকটিভ তার মানে এটা দেখতে খুব একটা সৌন্দর্য পূর্ণ না তাহলে এটা দেখতে অতটা সৌন্দর্যপূর্ণ না এখন আসি মেজর টাইপস অফ পিট ল্যাট্রিনস পিট ল্যাট্রিনস জেনারেলি দেখা যায় সিম্পল অর হোম মেড পিট ল্যাট্রিনস ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট ল্যাট্রিনস যাকে আমরা সংক্ষেপে বলি ভিআইপি ভিআইপি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট পারসন না এটা হলো ভেন্টিলেটেড ইম্প্রুভড পিট ল্যাট্রিন রিড অর্ডারলেস আর্থ কলসেট সংক্ষেপে আমরা আর ও ইসি বলে থাকি তো এই জেনারেলি এই তিন টাইপের পিটল্যাট্রিনই বেশি দেখা যায় তো ফার্স্টে আসিস সিম্পল পিটল্যাট্রিন হলো যে হলো জাস্ট একটা স্ট্রাকচার করে লোকস্ট ম্যাটেরিয়াল দিয়ে স্ট্রাকচার করে জাস্ট ডিরেক্টলি নিচে একটা গর্ত করে সেখানে মলমূত্র কালেকশন করা হয় তো এটা জাস্ট ম্যানুয়ালি ডাগ ম্যানুয়ালি ডাগ অর বোর্ড হোল নিচে যে গর্তটা করা হয়েছে ওটা ম্যানুয়ালি জাস্ট কোদাল দিয়ে হয়তো কুপিয়ে গর্তটা বানানো হয় আর সিট অর স্কোয়াটিং স্ল্যাব একটু আগে আমি দেখিয়েছি যে সিট অর স্কোয়াটিং স্ল্যাব কি জিনিস একটু আগে দেখানো হয়েছে আর সুপার স্ট্রাকচার তো এখানে জাস্ট ওয়াটার লিমিটেড হলেও সেখানে আমরা পিটল্যাট্রিন বানাতে পারি ফ্ল্যাশ ওয়াটার যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আমরা ওই ল্যাট্রিনকে বলছি পোর ফ্ল্যাশ ল্যাট্রিন যেটা আমরা পরে দেখব তো এখানে কিছু সিম্পল পিট অর হোম পিট ল্যাট্রিনের আরও কিছু ডায়াগ্রাম দেওয়া আছে যে ফার্স্ট অপশনটাকে আমরা বলছি জেনারেলি তিন টাইপের দেখা যায় ফার্স্ট অপশনটাকে বলছি ডিরেক্ট পিট ডিরেক্ট পিট ল্যাট্রিন সেকেন্ডটাকে বলছি পার্শিয়ালি অফসেট পিট ল্যাট্রিন এবং থার্ড অপশানটাকে বলছি অফসেট পিট ল্যাট্রিন তো ফার্স্ট অপশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট পিট মানে যে পিটটা ডিরেক্টলি সুপারস্ট্রাকচারের নিচে তৈরি এই যে লেফট সাইডের যে ছবিটা সেটা হলো ডিরেক্টলি উপরে যে সুপারস্ট্রাকচার তার ঠিক ডিরেক্টলি নিচে তৈরি ওখান থেকে যে মলমূত্র ত্যাগ করবে সেটা ডিরেক্টলি নিচে পড়বে পড়ে এখানে নিচের পিটটা ওখানে জমা হবে মাঝখানের যে অপশানটা পার্শিয়ালি অফসেট পিট এই মাঝখানের অপশনটাতে দেখা যাচ্ছে যে জাস্ট পিঠটা একটু সরে আছে পিঠটা একটু সরে আছে কিন্তু ডিরেক্টলি মলমূত্র ওই সুপারস্ট্রাকচার থেকে জাস্ট পিটের মধ্যে যেয়ে কালেক্ট হচ্ছে কিন্তু পিঠটা ডিরেক্টলি নিচে না হয় জাস্ট একটু সরে আছে এই জন্য একে নাম দিচ্ছি পার্শিয়ালি অফসেট পিট এবং লাস্ট ওয়ান যেটা দেখছি সেটা সুপারস্ট্রাকচার থেকে বেশ দূরে পিঠটা এবং এখানে একটা প্যান বসানো আছে এবং একটা পাইপের মাধ্যমে এখানে পাইপের মাধ্যমে পিটের সাথে কানেকশন দেওয়া আছে তো এখানে পাইপটা কিন্তু ইউশেপের একটা পাইপ প্যানের নিচেই ঠিক জাস্ট ইউশেপ ওখানে আমরা ওকে আমরা বলছি ট্র্যাপ ওয়াটার সিল ট্র্যাপ মানে ওখানে যেটা হবে ওটা দেওয়ার কারণে যেটা হবে এই টয়লেটে ফার্স্ট দুটা টয়লেটে কিন্তু পানি অতটা লাগবে না ড্রাই টয়লেট হিসেবে আমরা ইউজ করতে পারি কিন্তু লাস্ট যে অপশনটা অফসেট পিট ওখানে আমাদের পানির পরিমাণ একটু বেশি লাগবে এবং এটার আরও কিছু কিছু অ্যাডভান্টেজ আছে যে এটা তৈরি করলে পানি বেশি লাগলেও এখানে ওই যে ইউ শেপের যে অংশটা ওই অংশে ইউশেপের অংশটাতে মানে এই অংশটাতে ইউ ইউশেপের অংশটাতে ওখানে পানির একটা সিল থাকবে মানে সবসময়টা পানি থাকবে যার কারণে এর ভিতর দিয়ে মস্কিটো বা মশামাছি ফ্লাই বা মস্কিটো এগুলো ইন করতে পারবে না তাছাড়া গন্ধ এটা বাইরে বেরোতে পারবে না তো এই অপশনটা সিম্পল পিট ল্যাট্রিনের মধ্যে এই অপশনটা সবচেয়ে বেস্ট অপশন কিন্তু এখানে পানির পরিমাণ বেশি লাগবে যে অঞ্চলে পানি অ্যাভেলেবেল না সেই অঞ্চলে প্রথম দুটো অপশনই বেস্ট আর যদি পানি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে থার্ড অপশনটা বেস্ট

আর ডিস্যাডভান্টেজগুলো হলো নট হাইজেনিক হাইজেনিক না কেন কারণ কেননা এটা ডিরেক্টলি নিচে যদি পিট থাকে সেক্ষেত্রে মশামাছির অবাধ বিচরণ যদি হয় কাভার যদি না থাকে সেই ক্ষেত্রে এটা রোগ জীবাণু ছড়াতে পারে তাহলে এজন্যই বলা হচ্ছে নট হাইজেনিক স্প্রেডিং অফ ডিজিজেস বাই ফ্লাইস অর মস্কিটো এটসেট্রা অর্ডোর একটা বড়ো প্রবলেম যেখানে ডিরেক্টলি গন্ধ ছড়াতে পারে তারপর এটা অ্যাস্থেটিক্যালি লেস অ্যাট্রাক্টিভ যেটা দেখতে অতটা সুন্দর না ইম পিট কনস্ট্রাকশান মে লিড টু পিট কলাপস যদি ঠিকমতো স্ল্যাবটা না বানানো হয় সেক্ষেত্রে হয়তো টয়লেট করার সময় এটা স্ল্যাবটা ভেঙে পড়লে আমরা ডিরেক্টলি হয়তো ওই পিটের মধ্যে পড়ে যেতে পারি বা অনেক সময় চিলড্রেনরা ওই পিটের যে গর্তটা গর্ত দিয়ে হয়তো ভিতরে পড়ে যেতে পারে তো এই জিনিসগুলো একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ভেন্টিলেটেড ইম্প্রুভড পিট বা ভিআইপি ল্যাট্রিনস এটাও এক টাইপের পিট ল্যাট্রিন কিন্তু এখানে একটা অপশন রাখা হয় যেটার কারণে গন্ধ বা মশামাছি একটু কম হয় তো এটাকে আমরা বলছি যে নিচে যে পিটটা বানানো হলো ওটা এখানে যেটা দেখানো হয়েছে জাস্ট পার্শিয়ালি অফসেট পিট পার্সিয়ালি অফসেট তার মানে জাস্ট একটু সরে আছে পিঠটা তবে এখানে যে এক্সট্রা যে অপশনটা আছে সেটা হলো এই সাইডে একটা পাইপ আছে যাকে আমরা বলছি ভেন্ট পাইপ এবং এই ভেন্ট পাইপের ঠিক উপরে একটা ফ্লাই স্কিন আছে ফ্লাই স্কিন তো এই যে ভেন্ট পাইপ ভেন্ট পাইপ দিয়ে কি হচ্ছে যে এই পিটের ভিতরে যে ফাউল গ্যাসগুলো তৈরি হচ্ছে ওই গ্যাসগুলো এই ভেন্ট পাইপ দিয়ে বাইরে চলে যাচ্ছে এবং এই ভেন্ট পাইপের উপরে যে ফ্লাই স্কিনটা আছে যদি কোনো কারণে এর ভিতরে মশা বা মাসি ঢুকেও যায় মশা মাসির একটা অপশন মশা মাছির একটা অভ্যাস থাকে সবসময় তারা সবসময় আলোর দিকে ধাবিত হয় তো যে পোকামাকড়ি মধ্যে ঢুক না কেন সে সবসময় আলোর দিকে ধাবিত হবে তো এখানে যে ফ্লাই স্কিনটা আছে এখান দিয়ে কিন্তু সূর্যের যে আলো সেটা ন্যাচারাল লাইট এখান দিয়ে প্রবেশ করবে তো তখন মশামাছি হবে কি এর ভিতরে যখন মশা ঢুকবে সেই মশা মাছি সবসময় চেষ্টা করবে ওই আলোর দিকে ধাবিত হওয়ার তো ওখানে ফ্লাইস্কিনটা এমনভাবে বানানো যে ওখানে মশামাছি বের হওয়ার কোনো অপশনই নাই তো সেই ক্ষেত্রে পাইপের ভিতর দিয়ে মশামাছি উঠে ওই ফ্লাই স্ক্রিনের কাছে গিয়ে সে আবার এর ভিতরে ব্যাক করবে এভাবে ব্যাক করতে করতে একসময় সে মারা যাবে তো এই একটা কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ এখান থেকে আমরা পাচ্ছি যে এখানে মশা মাছি ঢুকলেও সে কোনো রোগ জীবাণু ছড়াতে পারছে না ওর ভিতরেই মারা যাচ্ছে এবং ফাউল গ্যাস এখানে যেটা তৈরি হবে সেটা ওই ভেন্ট পাইপ দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে তো এখানে গন্ধটা এতটা বেশি গন্ধ হবে না আসলে এখানে একই একটা ভিআইপি টয়লেটের ছবি দেখানো আছে এবং এখানে কিভাবে এয়ার সার্কুলেশন হয় সেটাও করে দেখানো আছে এখন এই যে বেশি করার জন্য সেটা হলো অল্টারনেটিং টুইন পিট ভিআইপি পি এখানে কিছুই না যে ভিআইপি ল্যাট্রিনের যে সুপার স্ট্রাকচার তার নিচে দুটো পিট বানানো হচ্ছে এবং দু সাইড দিয়ে দুটো ভেন্ট পাইপ করা ভেন্ট পাইপের অপশন রাখা হয়েছে তো যখন আমি এই যে পিট ওয়ানের যে হোল এটা হলো পিট এর হোল তো যখন আমি পিট ওয়ানটা ইউজ করব তখন আমি পিট টুটা বন্ধ পিট টুয়ের যে হোলটা ওটাকে বন্ধ রাখবো কাবার দিয়ে ওটাকে লক করে রাখবো যখন পিট ওয়ানটা প্রায় ভরে আসবে তখন পিট ওয়ানের যে কাবারটা আছে কাবারটা আমরা বন্ধ করে রাখব তখন আবার পিট টুয়ের কাবারটা খুলে দিব তো পিট টুয়ের কাবারটা খুলে দিয়ে যখন পিট টুটা ভরে আসবে তখন আমি পিট ওয়ান আবার পিট ওয়ান খালি করে পিট ওয়ানে আবার ইউজ করতে পারবো এভাবে আমি অল্টারনেট করে করে এই ডাবল পিট ইউজ করে আমরা লং টাইমের জন্য এটা ইউজ করতে পারবো এটা একটা মানে অ্যাডভান্টেজ হলো যে এটা লং টাইমের জন্য আমরা চাইলে ইউজ করতে পারছি যে আগে নর্মাল একটা সিঙ্গেল পিট যদি থাকে সেই ক্ষেত্রে যে যত টাইম ধরে ইউজ করতে পারতাম একটা ডুয়েল পিট থাকলে সেই ক্ষেত্রে আমরা অনেক তার চেয়ে প্রায় ডাবল টাইম ইউজ করতে পারছি ভিআইপি ল্যাট্রিন্সের কিছু ডিস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজেস হল কন্ট্রোল কন্ট্রোলস অর্ডার অ্যান্ড অর্ডার অ্যান্ড ইনসেক্টস আমি বলেছি এটা গন্ধ নিরোধক এবং পোকামাকড় নিরোধক রিলেটিভলি লো কস্ট জেনারেলি এটার কস্ট কম ইজিলি কনস্ট্রাক্টেড টুইন পিট অফার্স লং টার্ম সলিউশন যেটা বললাম যে সিঙ্গল পিটের থেকে টুইন থাকলে একটা লং টার্ম ধরে আমরা এটা ইউজ করতে পারবো ডিসঅ্যাডভান্টেজ অ্যাবসেন্স অফ সিল বিটুইন স্কোয়াট হোল অ্যান্ড পিট ইট ফ্রম স্যানিটারি তাহলে এখানে কিন্তু সিল থাকছে না যে দেখালাম যে ইউশেপের যে একটা সিল করা থাকে ওয়াটার সিল সেটার অপশনটা এখানে নাই এটা এটার একটা ডিসঅ্যাডভান্টেজ রিড অর্ডারলেস আর্থ কোলসেট আরও ইসি তো রিড অডললেস আর্থ কোল্ডসেটের যেটা দেখা যাচ্ছে যে এটাও অনেকটা ভিআইপি ল্যাপটিনের মতোই কিন্তু এটা অফসেট থাকে একটা পার্শিয়ালি থাকতে পারে তো পার্শিয়ালি অফসেট থাকলে বা যে অফসেট থাকবে সেই অফসেটের জন্য আসলে এটার পানির পরিমাণ একটু বেশি লাগবে এবং এখানেও ঠিক একই রকম যে ফ্লাই স্কিন থাকবে এবং অবশ্যই একটা ভেন পাইপ থাকবে এছাড়াও যে সিট থাকছে বা প্যান বা স্কোয়াড প্যান বা যে প্যাডেস্ট্রিয়াল থাকছে সেখানে সিল করার ব্যবস্থা থাকলে সিল করার ওয়াটার সিল করার ব্যবস্থা থাকবে তো মোট কথা এটা ভিআইপি ল্যাট্রিনের থেকে কিছুটা ইম্প্রুভড কিছুটা ইমপ্রুভড তো এখানে আমরা অর্ডারলেস এবং অবশ্যই ইনসেক্ট প্রোটেক্টিভও অডোর কন্ট্রোল আমি অলরেডি বলেছি যে কিভাবে অর্ডার কন্ট্রোল হচ্ছে এবং ফ্লাই কন্ট্রোলও কীভাবে হচ্ছে সেটা আমি অলরেডি বলেছি যে এখানে এক যে লাইটের ডিরেকশনে যে মশা বা মাসিগুলো যে ধাবিত হচ্ছে হয়ে বারবার এর মধ্যে ঘোরাঘুরি করতে করতে এক সময় মারা যাচ্ছে তো একটাই এখানে ডিসকাস করা আছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আরও ইসি ইপট্রিন্স অ্যাডভান্টেজেস কন্ট্রোলস অ্যান্ড ইনসেক্টস টু লার্জ তো এটা আগের মতোই যে গন্ধ হয় না এবং ইনসেক্ট প্রোটেক্ট করে আরও ইসি পিট ক্যান বি মেড লার্জার অ্যাজ দ্য সুপারস্ট্রাকচার ইজ ফুলি অফসেট অফসেড থাকলে এটা আমরা চাইলে যে পিটটা বানাবো সেই পিটটা অনেক বড়ো করে বানাতে পারি বড়ো করে বানালে তা লং টাইমের জন্য আমরা ইউজ করতে পারবো পিট ক্যান বি ইজিলি এমটি এমটেড উইদাউট ডিস্টার্বিং তো আমরা যে এই যে পিট ভরে যাচ্ছে ভরে যাওয়ার পরে এটাকে খুব ইজিলি এটাকে আমরা এমটি করতে পারি ইজিলি এটাকে ক্লিয়ার করতে পারি কেন যেটা কিন্তু এক সাইডে বানানো হচ্ছে সেক্ষেত্রে আমার কিন্তু যদি ডিরেক্টলি নিচেই থাকতো সেই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করতে গেলে সুপার স্ট্রাকচার সরানো লাগতো তো এটা যেহেতু দূরে আছে এই জন্য কিন্তু চাইলে আমরা খুব ইজিলি এটাকে ক্লিন করতে পারি স্ট্রাকচারালি মোর স্ট্রাবল এটা স্ট্রাকচারালি মোর স্ট্রাবল এবং এটা তুলনামূলক এটা বেশি দৃষ্টি নন্দন অ্যাসেটিক্যালি মোর অ্যাকসেপ্টেবল ডিসঅ্যাডভান্টেজ হল লাইক ভিআইপি ল্যাট্রিনস এটা নট ফুললি স্যানিটারি অর হাইজেনিক দ্য অ্যাবসেন্স অফ ফ্ল্যাশিং যেখানে একটা চুট থাকে কিন্তু এখানে জেনারেলি ইউ করতে গেলে একটু ঝামেলাই হয় ফেকাল স্লাস ম্যানেজমেন্ট তো এখানে যেটা দেখানো হয়েছে যে পিট ল্যাপটিনের ক্ষেত্রে ফেকাল স্লাস ম্যানেজমেন্ট একই রকমই যে যদি এমন হয় যে আমি আগের ফিগারগুলোই চলে যাই যদি এমন হয় যে সুপার স্ট্রাকচারের ঠিক নিচে সুপার স্ট্রাকচারের ঠিক নিচেই যদি পিটটা থাকে সেক্ষেত্রে আমরা ফেকাল স্লাস ম্যানেজমেন্টটা কীভাবে করব মানে যখন এটা ভরে যাবে তখন এটাকে কিভাবে আমরা পরিষ্কার করব বা কিভাবে এটার প্রসেসিং করবো সেটা একটা ঝামেলা হয়ে থাকে যে আমরা হয় হতে পারে যে এই সুপারস্ট্রাকচারটা সরালাম এখানে যে পিটটা ছিল সেটাকে ক্লিন করলাম করে আবার সুপারস্ট্রাকচারকে ওখানে স্থাপন করলাম অথবা আরেকটা হতে পারে যে এখানে যে পিটটা হয়েছে পিটটাকে আমি জাস্ট মাটি দিয়ে ভরাট করে দিলাম দিয়ে তারপরে নতুন একটা পিট বানিয়ে সেখানে নিয়ে সুপারস্ট্রাকচারটাকে বসালাম আর যদি এরকম পার্শিয়াল অফসেট বা যদি অফসেট থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে সুপার স্ট্রাকচার যেমন আছে থাকলো পিটটাকে আমরা ক্লিন করে আবার নতুন করে ইউজ করতে পারি টয়লেটটাকে তো এটাই এখানে ডিটেল করে বলা হয়েছে যে ফেকালস্লাস ম্যানেজমেন্ট যে অপশানস ফার্স্টে বলা হয়েছে কনস্ট্রাক্ট আর নিউ পিট মানে আমি যেটা ফুল হয়ে গেল সেই পিটটাকে পুরো বন্ধ করে দিয়ে নতুন করে একটা পিট বানালাম বানিয়ে সেখানে বানালাম সেক্ষেত্রে কিন্তু জায়গার দরকার হবে প্রচুর জায়গা যদি না থাকে সেটা করা পসিবল হবে না আর সেকেন্ড অপশনটা যেটা বলা আছে যে হ্যাঁ পিঠটা ভরে গেল পিঠটাকে আমরা নিয়ম মতো এটাকে মেকানিক্যালি নিয়ম মতো এটার থেকে যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো সেফলি নিয়ে কালেক্ট করে অন্য কোনো একটা জায়গা নিয়ে এটাকে ট্রিটমেন্ট করব। তো যেটা নিয়ে ফেগাল স্লাস ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা ডিটেল একটা চ্যাপ্টার আছে সেখানে যে এটা আমরা ডিটেল দেখব তো এটাই আমাদের লেকচার টু পার্ট ওয়ান সকলকে ধন্যবাদ